اذكروا الله ذكرا كثيرا. سبحان الله. رب العالمين بلن بشي بشي ذكر كرا. سبحان الله. আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন, আমি যদি বেশি করে জিকির করি আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন প্রথম কথা, তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব। তুমি করবা জমিনে, আমি করব আরশাজিনে। তুমি করবা তোমার বন্ধুদের মাঝে, আমি করব আমার ফেরেশতাদের মাঝে। তুমি করবা এখানে, আমি করব ওখানে। তুমি করবা জবানে, আমি করব হাতে। সুবহানাল্লাহ। তুমি করবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি করবা তোমার সময়ে, আমি দিব আমার সময়ে। তুমি করবা 60 বছর তোমার হায়াতে, আমি দিব তোমাকে 60,000 কোটি বছর আমার হায়াতে। তুমি করবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি করবা তোমার হায়াত মতে, আমি দিব তোমাকে আমার হায়াত মতে। জান্নাতে যাওয়ার পরে যেন জান্নাতে জিজ্ঞেস করবে রব্বুল আলামিন কতদিনের জন্য দিলেন, রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম, খালিদিনা ফিহা আবাদা চিরদিনের জন্য দিলাম। এবার যেন বান্দা বলবে রব্বুল আলামিন, বাংলাদেশে একটা কবিতা শুনতাম, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস মাঝে মাঝে সিডরে লইয়া যায়, মাঝে মাঝে তুফানে লইয়া যায়। তাহলে বোঝা গেছে চিরদিন মানে এখানে চিরদিন নয়, চিরদিন মানে এখানে বেশি দিন। রব্বুল আলামিন চিরদিন মানে ওখানে কতদিন, খালিদিনা ফিহা আবাদা চিরদিন মানে কতদিন। রব বলেন যাও কথা দিলাম, আমি যতদিন তুমিও ততদিন। ইসলামের হার হার যুজ, হার হার যুজ বলতে দেরি করতে দেরি আরশে আজিমে উঠে যায়। আর ইসলাম ছাড়া অন্য কিছু জীবন দিয়ে দিলেও কানের উপরে ওঠে না, কি বলছি মুখস্থ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু কানের উপরে ওঠে না। আর ইসলামের এক এক জাররা, এক এক জাররা করতে দেরি আর সাজিমে উঠতে দেরি হয় না। যেমন নিউ ইয়র্ক থেকে আপনাদের মতলব কথা আসতে 1 সেকেন্ড লাগে না, হাজারো টাওয়ার ভেদ করে নিউ ইয়র্ক থেকে এখানে কথা আসতে যেমন 1 সেকেন্ড লাগে না, আর বিনা কোনো টাওয়ারে এখানে বলতে দেরি, সুবহানাল্লাহ আরশে আজিম উঠতে দেরি হয় না, কি হয়? এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। যে যত মন কলা খান হবে না, লাগবে না, লাগবে না, আবার কেউ বক্তৃতা দিয়ে দিবে, এগুলো আর লাগবে না, কেউ বক্তৃতা দিবে, ওদের পেছনে পাখা করে কেন, টার পাবেন পাখা করে কেন? হিসাব কষতে শুরু করেছে, হিসাব কষতে শুরু করেছে, হবেই মাত্র নুরু ভাত নিবি, মাত্র শুরু। বলে নুরু ভাত নিবা, নুরু কি বলে, বলেন ভাত নিবা, নুরু কি বলে, আরে ভাত ভাত, নুরুকে বলে ফ্লেটে ভাত আরো নিবা, সে বলে মাত্র শুরু। এই জন্য ওয়ামাইয়াব তাগি গায়রাল ইসলামে দিনা, ইসলাম ছাড়া অন্য কিছু ফেলাইয়ুকবাল মিনহু, তার সাজিমে ওঠা তো দূরের কথা, কানের উপরে ওঠে না। ইসলাম ছাড়া সমস্ত ধর্মের সমস্ত বাতিল মতাদর্শের মূল মন্ত্র পেটটা, আর একমাত্র ধর্ম ইসলাম তার মূল মন্ত্র দিলটা। বলেন কি বলছি, বলেন ইসলাম ছাড়া সব কিছুর মূল মন্ত্র কি, পেটটা। ইসলাম ছাড়া সব কিছুর মূল মন্ত্র কি, পেটটা। আর ইসলামের মূল মন্ত্র কি, দিলটা। আর পেটটার ঠিকানা মা বাথরুম, এটাতে মুরগি দেন কতক্ষণে বাথরুম, এটাতে খাসি দেন একটু পরে বাথরুম, আর যদি এটা খাসি, খাসি আধা কিলো খাওয়ার পরে 2 দিন যদি বাথরুম না হয়, এবার যাও হাসপাতালে। তাহলে সারা দুনিয়ার সমস্ত ইসলামের মূল মন্ত্র, মূল মন্ত্র পেট, আর যার আখিরি ঠিকানা বাথরুম। পেটের আখিরি ঠিকানা কি, বলেন
হৃদয় রাখে ঠিকানার শাসিন অকলবহু মতমুতমাইনুম বিল ঈমান রব বলেন যাও কথা দিলাম যে দিল মুতমাইন আমাকে নিয়ে যে দিল মুতমাইন আমাকে নিয়ে আমিও সে দিলকে ডাক দিব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইনা সুবহানাল্লাহ قلبه مطمئن بالإيمان رب বলেন যার দিলটা আমাকে নিয়ে মুতমাইন আমিও তাকে ডাক দিব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইনা হে ওই মুতমাইন দিল যে আমাকে নিয়ে মুতমাইন ছিল বলেন আমাকে নিয়ে মুতমাইন ছিল শব্দ ঠিক করেন মুতমাইন মরিশকার মুতা ত মরিশকার মুত বলেন মুত মাইন আমাকে নিয়ে নিশ্চিত ছিল আমাকে নিয়ে প্রশান্ত ছিল যেন রব বলেন এ দিলে ছিল শুধুই আমি এ দিলে ছিলাম শুধুই আমি বলেন এ দিলে ছিলাম শুধুই আমি কথা দিলাম দুনিয়াতে তোমার দিলে শুধুই আমি আখেরাতে তোমার দিলে আমার দিলে শুধুই তুমি কি হয় يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية هي প্রশান্ত দিল আমাকে নিয়ে প্রশান্ত ছিলে আমাকে নিয়ে মুতমাইন ছিলে যাও ارجعي إلى ربك যেন রব বলেন ফিরে ফিরে আমার দিকে আসো সুবহানাল্লাহ إلى ربك বলেন إلى ربك عجيب بشوي كراتي حضرت والا حضرت مولانا ذوالفقار علي نقشبندي رحمة دامت برکاتهم تيني ایک عجيب قطع بولن جدي مرغي دوئي بوسره بچا كي خوا ماره تو بچا ما بولي چيت كار كار ار ما دور تكي كي بولي امو امو كاچه اشو امو كاچه اشو كي بولي 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 امو كاچه اشو تو موتر سمو جخن شاتان خوا ماره تو رب كي بولن جانين ارجعي يا ربي বিড়ালে থাবা মারছে বাচ্চাকে তো মা কি বলে আম্মু আম্মু কাছে আসো এবার শয়তান থাবা মারছে মওতের সময় রব কি বলে রবের কাছে আসো ইরজি ইলা রব্বিক ইরজি ইলা রব্বিক যাকে না প্রতিদিন রব বলে 352 বার করে তার কাছে আসো সুবহানাল্লাহ এতদিন বলেছো এখন দেখবা এতদিন শুধু শুনেছ এখন দেখবা সুবহানাল্লাহ বলবেন না এতদিন কি শুধু শুনেছ এখন কি করবা এতদিন তুমি বলেছো আমি শুনেছি এবার আমি বলবো তুমিও শুনবা সুবহানাল্লাহ এবার কানে দিবে ইরজি ইলা রব্বিক সুবহানাল্লাহ কি হয় আল্লাহ এতদিন তুমি আমার কথা শুনেছ لكن না দেখে না শুনে এতদিন দেখোনি আমাকে শুনোনি আমাকে আমি হাওয়ায় বলে দিয়েছি জিব্রিলকে দিয়ে রাসূলকে আর তুমি ওগুলো বিশ্বাস করে মেনে নিয়েছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে না দেখে বিশ্বাস করনেওয়ালা বলেন হে না দেখে বিশ্বাস করনেওয়ালা আবার হে না দেখে বিশ্বাস করনেওয়ালা হে না শুনে বিশ্বাস করনেওয়ালা হে না বুঝে বিশ্বাস করনেওয়ালা হে না দেখে বুঝে তোমার আসে না তারপরে তুমি বিশ্বাস করেছ বুঝে তোমার আসে না তারপরে বিশ্বাস করেছ জান্নাত বুঝে আসে নাই তারপরেও বিশ্বাস করেছ জাহান্নাম বুঝে আসে নাই তারপরেও বিশ্বাস করেছ ফেরেশতা বুঝো নাই তারপরেও বিশ্বাস করেছ দেখো নাই তারপরেও বিশ্বাস করেছ আওয়াজ শুনো নাই তারপরেও বিশ্বাস করেছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে না দেখে বিশ্বাস করনেওয়ালা
হে না বুঝে বিশ্বাস করনে ওয়ালা হে না জেনে বিশ্বাস করনে ওয়ালা হে না শুনে বিশ্বাস করনে ওয়ালা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা না দেখে যেহেতু বিশ্বাস করেই ফেলেছো না বুঝে বিশ্বাস যেহেতু করেই ফেলেছো না শুনে বিশ্বাস যেহেতু করেই ফেলেছো এবার আমাকে বেশি বেশি করে ডাকো উযকুরুল্লাহ যিকরান কাসীরা বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা শয়তান বলে বেশি বেশি ফেসবুক ঢুকো রব বলেন বেশি বেশি জিকির করো সুবহানাল্লাহ ইহুদিরা বলে টাচ মোবাইল ছাড়া হবে না রব বলে ফে তাসবিহ ছাড়া হবে না সুবহানাল্লাহ কি ওরা আমাদের হাতে টাচ মোবাইল ঢুকিয়ে দিয়ে আমাদের আখেরাত বরবাদ করে দিতে চায় আল্লাহ ওয়ালা তাসবিহ ধরিয়ে দিয়ে আমাদের আখেরাত আবাদ করতে চায় ঠিক ওরা আমাদেরকে আখেরাত বরবাদ করার জন্য কি বলেন টাচ মোবাইল কেন দিছে শুধু উম্মতে মুসলিমার আখেরাত বরবাদ না উম্মতে মুসলিমার দুনিয়া বরবাদ করার জন্য টাচ মোবাইল দিয়েছে ঠিক